এখানে ভিডিওগুলো দেওয়ার পরে আমি আমার বাংলাদেশের প্রচুর মানুষ এখানে অ্যাড হয়েছেন এবং প্রচুর মানুষে আমার ভিডিওগুলো ভিতরে যে কথাগুলো আছে সেগুলো শুনতেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। সালামু আলাইকুম। তো আমি এখানে কথাগুলো বলার পরে আমি আমার বাংলাদেশের প্রচুর মানুষকে চিনতে পারছি। তো সবচেয়ে বেশি মানুষ যেগুলা সেগুলা হচ্ছে খুব ভালো মানুষ এবং খুব ভদ্র ভাইয়েরা এখানে আমার কথাগুলো শুনতেছেন। যারা শুনতেছেন তাদের ভিতরে কিছু মানুষ অনেক আবদার সইতে বসে আছেন, তার ভিতরে ম্যাক্সিমাম মানুষ মিডল ইস্টে থাকেন। তো আবদারগুলো কী কী ওনারা জানতে চেয়েছেন, ইউরোপে বয়স্ক ভাতা দেয় কি না, বেকার ভাতা দেয় কি না, তারপরে আরও কোনো সুযোগ সুবিধা আছে কি না, তারপরে পর্তুগাল গভর্নমেন্ট বা ইউরোপের অন্য কোনো দেশের গভর্নমেন্টেরা কি বাসা দেয় কি না, হাউস দেয় কি না, অনেক কিছু। এগুলো আসলে সব কিছু ফ্রিতে দেয় কি না বা কেমনে তারা দিবে। তো আপনারা যারা এই প্রশ্নটা মিডল ইস্ট থেকে বেশি হয়েছে এবং বাংলাদেশ থেকে বেশি হয়েছে, তো সবচেয়ে বেশি হয়েছে মিডল ইস্ট থেকে। তো মিডল ইস্ট থেকে যারা এই প্রশ্নটি করেছেন, আমি এতদিন আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটার উত্তরটা অবশ্যই দেবেন। আপনারা হাজার প্রশ্ন করেছেন, আমি হাজার প্রশ্নের উত্তর দিয়েছি, আমাকে একটা প্রশ্নের আপনারা উত্তর দিবেন দয়া করে। সেটা হচ্ছে, আপনারা যে মিডল ইস্টে আছেন আপনারা কোন সুবিধাটা পাচ্ছেন, এবং আপনারা যে ওখানে আছেন আপনাদের তো বেকার ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, যেটাই ভাতা বলেন, কোনো ভাতা গভর্নমেন্ট তো পে করে না, এবং আপনাদের যদি কোনো কপিল থাকে কপিলকে বরং আপনারা আরও প্রতি মাসে মাসে ভাতা দিতে হয়, সেটা হচ্ছে যেটাকে কফালত বলা হয়। আপনারা ফ্রি বিষয়ে গিয়েছেন, তারপরে ফ্রি বিষয়টা কী, এক কপিলের আন্ডারে গিয়েছেন, সেই কপিলের কাজ নাই, অথবা তাকে আপনি মাসে মাসে 200 রিয়াল অথবা 300 রিয়াল কেউ 500 রিয়াল করে দিয়ে অন্য জায়গায় কাজ করেন, এটার নাম ফ্রি ভিসা। ঠিক আছে, এটার নাম ফ্রি ভিসা নয়, এটার নাম হচ্ছে জবরদস্তি জবাই করা। কারণ আপনাকে জবাই করে তার ওই রক্তগুলা দিয়ে ওই কফিলটা চলতেছে, এবং ওই কফিলের কাছে যদি 200-300 মানুষ থাকে, ওই 200-300 মানুষের প্রতি মাসে কত টাকা তার পকেটে ঢুকতেছে সেইগুলা দিয়ে সে চলতেছে, এবং ওই আরবিয়ানরা আপনাদের রক্ত দিয়ে প্রতি মাসে তারা গোসল করে, এবং তারা বড় বড় ল্যান্ড ক্রুজার, BMW বা অন্য গাড়ি নিয়ে তারা ঘোরে। ঠিক আছে, যাই হোক, সেটা হচ্ছে প্রত্যেকটা আরবিয়ান দেশের সিস্টেম। প্রত্যেকটা আরবিয়ানরা 5 ওয়াক্তর জায়গা 6 ওয়াক্ত পরে, আবার ওরা হাদিসের বয়ান অনেক ভালো করে। যারা যে লাইনের আছে হয়তো আমার কথাগুলো শুনে অনেকে খারাপ মনে করবেন, কিন্তু কথাগুলো বাস্তব, কারণ আমরাও তো মিডল ইস্টে থেকে আসছি, যার কারণে আমাদেরও টুকটাক অভিজ্ঞতা আছে। তো যারা বর্তমানে আছেন তাদেরও অনেক অভিজ্ঞতা অবশ্যই আছে, আপনারা অবশ্যই ভালো চোখে দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো ওরা ওইখানে আপনাদের যে ঘাম ঝরানো, রক্ত ঝরানো পয়সাগুলো মাসে মাসে নিচ্ছে, ওগুলো দিয়ে তারা বিলাসিতা করছে, কিন্তু আপনাদের সুবিধা কী হচ্ছে? কিছুই হচ্ছে না, তাদের সুবিধা বেশি হচ্ছে, এবং তাদের দেশে আপনি কামলা কামলার মতোই রয়ে গেছেন। কিন্তু ও ক্ষেত্রে যদি হয়, যেটা বলতে চেয়েছিলাম, তারা কোরআন হাদিসের বয়ান করে, কিন্তু একজনেও কোরআন মানে না। কোরআন যদি মানতো প্রতি মাসে 200 ইউরো 200 রিয়াল 300 রিয়াল বা 500 রিয়াল করে কাফালাত নামের বাতাগুলা খাইতো না। ওদের মতো মানুষ পৃথিবীতে যারা আছে তারা এসব করতেছে, আর ওগুলা ইউরোপের ভিতরে সম্পূর্ণ উল্টা। এতক্ষণ আমি যেগুলো বলছি ইউরোপের ভিতরে হলো, এটা সম্পূর্ণ উল্টা। তো ইউরোপের ভিতরে উল্টা না, ইউরোপের ভিতরে রাইট, কিন্তু মিডল ইস্টের ভিতরে উল্টা। মিডল ইস্টে কপিলে কপিলে নেয়, তারপরে গভর্নমেন্টের কাছে যেটা যাবে সেটা তো ফেরত আসবে না কখনও, কিন্তু ইউরোপে যেটা গভর্নমেন্টের কাছে যাবে, কপিল তো নাই, গভর্নমেন্টের কাছে যেটা যাবে
সেটা ফেরত আসবে। তো ফেরত আসার কী কী নিয়ম সিস্টেম সেটা আমি অনেকগুলো ভিডিওর ভিতরে বলেছি, আবারও বলতেছি। সেটা হচ্ছে আপনারা যেটা মাসে কফালত দিবেন, অর্থাৎ আপনাদের বাসায় বলতেছি কফিলকে যে কফালতটা দেন 200 রিয়াল 300 রিয়াল করে, এখানেও ধরুন আপনার 200 রিয়াল কফালত দিচ্ছেন আপনি পর্তুগাল গভর্নমেন্টকে অথবা ইউরোপের গভর্নমেন্টকে, তখন এটা আপনি বছরের ভিতরে কি 12 মাস যে আপনি কাজ করবেন বা 12 মাস যে কাজ আপনার থাকবে সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এবং আপনি হয়তো সুস্থ থাকবেন যে 12 মাস এটার গ্যারান্টিও কেউ দিতে পারবে না। কিন্তু মিডল ইস্টে আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, মুদ্রা দুর্যোগে যাক আর বেহেস্ত যাক, মাস শেষ হলে কিন্তু কফলের ওইটা দিতে হবে। যে মাসে দিতে পারেন না পরের মাসে হলে দিতে হবে, মাফ করবে না। তো এখানে আপনার জন্য ওটা মাফ আছে। কেমনে মাফ আছে? বরং ওটা তো মাফ আছে আছে, আরও উল্টো আপনারও ওরা দিবে। আপনি যদি জানান যে আপনি 9 মাস কাজ করছেন, এরপরে আপনি হয়তো অসুস্থ, আপনি তাদেরকে জানাইতে হবে যে যারা ট্যাক্সগুলো নেয় মান্থলি তাদেরকে আপনি জানাইতে হবে। জানালে আপনি যতদিন পর্যন্ত বেকার থাকেন, যতদিন বলতে 2 মাস, মানুষ একদিন বেকার থাকতে পারে, 1 মাস বেকার থাকতে পারে, 3 মাস বেকার থাকতে পারে, এরপরে কিন্তু ওরা আপনাকে চিঠি দেবে যে তুমি কি এখনও বেকার, কিসের জন্য বেকার, ওটা আপনাকে জবাবদিহি করতে হবে। তো 2 মাস যদি আপনি বেকার থাকেন, 2 মাসে ওরা আপনার থেকে আগে নিয়েছে কত, 200 ইউরো করে, কিন্তু আপনাকে পে করবে 400 ইউরো করে, কারণ 200 ইউরো দিয়ে আপনি 1 মাসে থাকা খাওয়া দিতে পারবেন না, ওরা ওটা জানে, যার কারণে আপনাকে 400 ইউরো করে পে করবে। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। সেটা হচ্ছে আপনারা এখনকার এক সিস্টেমে চলতেছে, হয়তো এখন ট্যাক্স নিচ্ছে কম, টাকাও দিচ্ছে কম, হয়তো আপনারা যখন আসবেন আস্তে আস্তে হয়তো আরও 2-3 বছর লাগতে পারে, কিন্তু 2-3 বছর পরে দেখা যাবে আমি এখন যেটা বলতেছি সেটা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা কেমনে হবে? এখন তো 200 টাকা নিচ্ছে 400 টাকা দিবে, কিন্তু তখন হয়তো 300 টাকা নিবে 600 টাকা দিবে, এই কারণে আমার কথাটা মিথ্যে হয়ে যেতে পারে। তো সুতরাং আপনারা যখন আসবেন তখন কিন্তু হয়তো আরেকটু হয়তো 200 নিতে পারে, 600 দিতেও পারে, হয়তো একটু ব্যতিক্রম হতেও পারে, এই জন্য হয়তো আমার কথাগুলো তখন আপনারা বলবেন যে শালায় তো কথাগুলো বলছে যে আসলে মিথ্যা কথা বলছে। যাই হোক, যে যেভাবে বুঝে নিতে পারেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনারা যারা যে আবদারগুলো করতেছেন এগুলো আসলে কিসের জন্য করতেছেন আমার জানা নেই। আমার নিজের মাথা অনেক সময় ক্যাচ করে না যে আপনারা এইসব আবদারগুলো কেন করেন। আপনারা বর্তমান যে 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 অবস্থানে আছেন সেই অবস্থানে আপনারা কী ফাচ্ছেন, কতটুক ফাচ্ছেন? মানুষ যদি একটা বিজনেস করে, সেখানে তার যদি বিজনেস একটু কম হয় তাহলে সে চেষ্টা করে আর একটু বাড়ায় বিজনেস করার জন্য, যাতে করবে আরও বেশি প্রফিট হয়। তো আপনারা যে জায়গাতে আছেন সেই জায়গাতে আপনারা কী পাচ্ছেন? কি 100 টাকা প্রতি মাসে আপনাদেরকে কোনো কফিল দেয়? আপনি যদি যেখানে আপনার মন চায় সেখানে কাজ করলেন, আপনাকে কি দিবে, ভাতা দিবে গভর্নমেন্ট যে যে দেশে আছেন ওই দেশের? দিবে না। তাহলে আপনার এই প্রশ্নটা এখানে দাঁড়াতো যে আপনি ওই দেশে 100 রিয়াল ভাতা পান, এখন ভাই আপনাদের ওইখানে কি 200 রিয়াল ভাতা দিবে কি না? তাহলে এটার একটা কথার যুক্তি আছে, সিস্টেম আছে, কিন্তু আপনারা কোন সিস্টেমে কিসের জন্য এই আবদারগুলো করেন, কিসের জন্য এটা চান আমি বুঝি না, আমার মাথায় ধরে না। আমি অনেকগুলো ভিডিওর ভিতরে বলেছি যে ইউরোপ মিডল ইস্টের চেয়ে লক্ষ গুণ ভালো, এবং আসমানে আর জমিনে ডিফারেন্স, কিসের জন্য ডিফারেন্স এগুলো ব্যাখ্যা করে আমাকে বলতে গিয়ে আমি আপনাদের জন্য 200 ভিডিওর উপরে বানাইতে হয়েছে, এবং 200 ভিডিও আমার মনের থেকে বানাই নেই, সেগুলো মানুষের প্রশ্ন থেকে আমাকে উত্তর দেওয়া হয়েছে, এবং ওই উত্তরগুলোই হচ্ছে ভিডিও। তো আপনারা যারা বাড়ি গাড়ির কথা চিন্তা করতেছেন আপনাদের অবস্থানে বসে, এগুলো আমি যখন বলি যে হ্যাঁ সবগুলা ঠিক আছে এবং সবগুলা পাবেন, বা এটা পাবেন না ওটা পাবেন, এটা পাবেন না ওটা পাবেন, রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক রঙিন রঙিন স্বপ্নে দেখবেন, এবং ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে আপনারা কেক খাইতেছেন, মুরগি খাইতেছেন, পোলাও বিরিয়ানি খাইতেছেন, সকালে ঘুমের থেকে উঠে দেখতেছেন ফরনের লুঙ্গি তো একেবারে ইন্দুরে কাটে যেরকম এরকম হয়ে গেছে, কিসের জন্য? নিজের ফরনের লুঙ্গি খাইতেছেন। তো ওইসব স্বপ্ন দেখার প্রয়োজন নেই। সোজা কথা হচ্ছে আপনারা যদি কোনো প্রকার বিষয় নিয়ে যদি আসতে পারেন, এবং বিষয় নিয়ে যদি আপনারা ইউরোপে ঢুকতে পারেন, তাহলে আপনারা কাগজ হওয়া পর্যন্ত হয়তো আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট যত করবেন টাকাও তত কামাতে পারবেন, ঠিক আছে? আপনার যত কষ্ট তত টাকা, তবে
হয়তো পর্তুগালে এটার জন্য একটু ভালো, কিন্তু অন্যান্য দেশে এটার জন্য ভালো নেই। কারণ অন্যান্য দেশে কেস করতে হয়, কেস করতে করতে ডকুমেন্ট তৈরি করতে করতে তারপরে যা আরও বিভিন্ন যে এদের দেশের সিস্টেম আছে এগুলা করতে করতে আপনার টাইম অনেক লস্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আপনার পর্তুগালটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে উপযোগী। আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন তখন কিন্তু আপনি সব কিছু পাবেন। এখন যদি ওখানে মিডল ইস্টে বা বাংলাদেশের কোনো এক জায়গায় বসে বসে আপনি স্বপ্ন দেখেন যে ইউরোপের ভিতরে তো পর্তুগালে ওইখানে বাড়ি দেয়, গাড়ি দেয়, ওই দেয়, সেই দেয়, অনেক কিছু দেয়, এসব চিন্তা আপনার করার প্রয়োজন নেই। ওইসব চিন্তা করতে করতে হার্ট দুর্বল হবে, একদিন স্ট্রোক করে মারা যাবেন, প্রয়োজন নেই। আপনার যেটা প্রয়োজন আগে আপনি সেটার দিকে দেখেন, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, সব কিছু হবে। ক্লাস ওয়ানে ভর্তি হয়ে এসএসসি পাস করার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এসএসসি পাস করতে হলে ক্লাস টেনে আপনাকে যেতে হবে, 9 বছর ধৈর্য ধরে 10 বছরের মাথায় ওখানে যেতে হবে। ঠিক আছে, 10 বছরের লাস্টে যায় আপনি ওখানে পরীক্ষা দিতে হবে, তারপরে যা পাস করবেন। তো আপনারা আসলে যারা এই আবদারগুলো করেন তাদের প্রতি আমার রাগ নাই, গোসা নেই, হয়তো আপনারা জানেন না বা বুঝেন না বিধায় তো প্রশ্নটা করতেছেন, কিন্তু এটা কোন ধরনের প্রশ্ন হলো? আপনি বিষয়ে ফান নাই, আপনি ইউরোপে ঢুকেন নাই, পর্তুগালে ঢুকেন নাই, আপনি কিভাবে এই স্বপ্নটা দেখেন? আপনি যদি স্টে করেন পর্তুগালে, আপনি যদি ঢুকেন বা ইউরোপের যে কোনো দেশে, শুধু পর্তুগাল না, আপনি যদি কোনো দেশের ফ্রান্স, জার্মান, স্পেন, ইতালিতে 10 বছর 15 বছর হয়ে গেছে, তারপরে আপনি কন্টিনিউ কাজ করতেছেন, তাদের ল যেটা, ল অনুসারে আপনি কাজ করতেছেন, সব কিছু করতেছেন, কোনো কিছু ফাঁকি দিচ্ছেন না, গভর্নমেন্টের কোনো কিছু ফাঁকি দিচ্ছেন না, এবং কোনো 2 নম্বরই করেন নাই, আপনি সব সুযোগ সুবিধা পাবেন। একজন ইউরোপিয়ান যে সুযোগ সুবিধা পাবে আপনিও সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। কেন যথা ওখানে বসে বসে এটা হবে নি, সেটা হবে নি, এই করবে নি, সেই করবে নি, এইসবগুলো নিয়ে চিন্তা ভাবনা করে নিজের আয়ু কমাইতেছেন, নিজের হার্ট দুর্বল করতেছেন, কিসের জন্য? কোনো প্রয়োজন নেই। আপনারা ক্লিয়ারলি চেষ্টা করে যাবেন যে আপনারা ইউরোপের কোনো ভিসা পান কি না। কোনো ভিসার ভিতরে বিশেষ করে ভিজার চেঞ্জিং ভিসা দিয়ে আসি যদি আপনি ইলিগেলও হন, এরপরে আপনি লিগেল হতে পারবেন। কেস করে হোক, কোনো দেশে একটা না 10 বছর থাকি হোক, 5 বছর থাকি হোক, কাজের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনি পারবেন। কিন্তু আপনারা ওখানে বসে বসে যদি বলেন যে ওইখানে এটা দিবেনি, ওইখানে সেটা দিবেনি, তারপর আমি আর যে রেসিডেন্স দিবে ওই রেসিডেন্স দিয়ে আমি অন্য দেশে যেয়ে কাজ করতে পারবো না, তারপরে আরও অনেক কিছু আছে, আপনারা এগুলো তো এখন দরকার নেই। মানুষে গরু কিনে, কিন্তু গরু কেনার আগে কখনো হাঁড়ি ফাতিল ভাঙে না দুধ দোয়া নিয়ে, গরু কিনে তারপরে যে বাচ্চা ফোটানোর পরে ওরা দুধের আর চিন্তা করে। আপনারা কেমন মানুষ, আপনাদের আমি এটা মাথায় ধরে না যে এতটুকু ন্যূনতম বুঝি এই জ্ঞানটুকু নেই আপনাদের কাছে, যে আপনারা ওখানে আগে আপনাদের প্রয়োজন বিষয়টা, এরপরে ঢুকার পরে ইউরোপ ঢুকার পরে বাকি চিন্তাটা। কিন্তু আপনাদেরকে তো আমি বারবার বলতেছি যে ভাই আপনারা আগে আগেরটা চিন্তা করেন, পরে পরেরটা করবেন, কেন পরেরটা আগে চিন্তা করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা নেগেটিভ মাইন্ডের তারা দয়া করে আমার কথাগুলো শোনারও দরকার নেই, এবং তারা আমার চ্যানেলের কোনো জায়গায় আপনারা অ্যাড হওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের মতো থাকবেন, আপনারা নিজেদের চ্যানেল তৈরি করে ওখানে ব্যাড কমেন্ট করবেন, ওখানে যত যা ইচ্ছা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার চ্যানেলের ভিতরে ব্যাড কমেন্ট করবেন, সাথে সাথে ব্লক। আগে তো ওয়ার্নিং দিতাম, এখন ওয়ার্নিং দিই না, সাথে সাথে ব্লক। তো কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সবাই সুন্দর মতো থাকুন, সুস্থ থাকুন, এবং ধৈর্য সহকারে কাজ করুন। আজকে কথা শুনে, আজকে বা যে ভিডিওগুলো দিয়ে, ভিডিওগুলো শুনে ও তৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবেন না, অনেক ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, শুনে তারপরে যাই স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন, সুন্দর হবে, ভবিষ্যৎ আলোকিত হবে। যত দুঃখ কষ্টে থাকুন না কেন, আজকে আমার কথা শুনে একেবারে লাফ মারি উঠে যায় আপনি সুখ ভোগ করতে পারবেন না। সুখ ভোগ করতে হলে অনেক ধৈর্যের বিষয় আছে। অতীতে 10 বছর 15 বছর মিডল ইস্টে ছিলেন, কিছুই পেলেন না, অনেক কষ্ট হলো, কেউ বাড়ি গাড়িও করতে পারলেন না, কী হলো মিডল ইস্ট করে? তাদের জন্য আমার এইসব ভিডিওগুলো। আপনারা কেন ওখানে গেলেন, যাই হোক গিয়েছেন, অসুবিধা নেই। এখন আপনারা নতুন নতুন স্বপ্ন দেখেন এবং নতুন কিছু করার জন্য চেষ্টা করেন, এবং এটাও ধৈর্যের সাথে করার প্রয়োজন। অধৈর্য হয়ে কিছু করবেন না, তাহলে ভবিষ্যৎ অন্ধকার, সব কিছু হারাবেন। স্বপ্ন দেখবেন নিজের জন্য, তা বাস্তব করবেন নিজের জন্য, কিন্তু অন্য কিছু করতে যাই নিজের শরীর নষ্ট হবে, নিজের অনেক কিছু নষ্ট হবে, প্রয়োজন নেই। খুব ধৈর্য সহকারে করবেন, আস্তে আস্তে করবেন, সিস্টেম বাই সিস্টেম, স্টেপ বাই স্টেপ,
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।